AI guy. Ei, ai, gai! Ei! এআই ফেসলেস চ্যানেলটা প্রতি মাসে প্রায় তিন হাজার ডলারেরও বেশি টাকা ইনকাম করে এই চ্যানেলটা আপনাদের দেখানোর কারণ হচ্ছে এই চ্যানেলে যদি আপনি যান তাহলে এখানে আপনি কোনো মানুষকে দেখতে দেখতে পারবেন পারবেন না বরং এইখানে একটা এআই এবং এই চ্যানেলটা মনিটাইজড একটা চ্যানেল আর এটা আমি বলছি না আপনি যদি এই চ্যানেলে যে দেখেন এআই গাই নিজেই এই জিনিসটা ক্লিয়ার করেছে যে তার চ্যানেল মনিটাইজড আপনি সেখানে গেলে দেখতে পাবেন যে সে আসলে ডেইলি কত টাকা ইনকাম করে আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো আমরা কিভাবে এআই গায়ের মতো ফেসলেস ভিডিও বানাবো আমাদের চ্যানেলের জন্য এই চ্যানেলটা টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকে বাট আপনি কিন্তু যে কোনো টপিকের উপর ভিডিও বানাতে পারবেন এবং এই ধরনের চ্যানেলগুলো কিভাবে মনিটাইজ করতে হয় তার একটা সিক্রেট টিপস আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তার মাধ্যমে আপনি এই চ্যানেলগুলো থেকে ইনকাম করতে পারবেন আমিও এই সেম ধরনের একটা ভিডিও বানিয়েছি চলুন দেখে আসি আই মেড অ্যান এন্টার সং উইথ এ আই অ্যান্ড নাও আই হ্যাভ এ গেম ফর ইউ আই উইল প্লে টু সঙ্গস এন্ড ইউনি টু আনসার দ্যাট উইচ ওয়ান ইজ মেড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পুরো ভিডিওটা বানানোর জন্য আমি জাস্ট দুইটা এআই ইউজ করেছি এবং তার মধ্যে এমন একটা এ ইউজ করেছি যেইটা আমার এই পুরো ভিডিও বানানোর নাইনটি পারসেন্ট কাজ করে দিয়েছে এবং সত্যি এটা ইউটিউব অটোমেশনের জন্য একটা গেম চেঞ্জিং এআই টুল তো এইটা তো আপনাদের দেখাবোই তার সাথে এই ভিডিও শেষে আপনার ইনকাম বাড়ানোর জন্য আরো একটা বোনাস সিক্রেট শেয়ার করব তো এই ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন তো যেই এআই টুলটার কথা আমি বললাম যে যেটা আপনার এই ভিডিও 90% কাজ করে দিবে সেইটার নাম হচ্ছে ওয়ান্ডার শেয়ার ভার্বো এইটার লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন सिंपली সেখানে ক্লিক করে এটা আপনি অনলাইনেও ইউজ করতে পারেন বা আপনি চাইলে এটার আলাদা সফটওয়্যার রয়েছে সেটাও আপনি ইউজ করতে পারেন তো আজকে এই ভিডিওতে আমি এটার অনলাইন ভার্শনটা ইউজ করব এটা হচ্ছে ওয়ান্ডার শেয়ার ওয়েবসাইট ডিসক্রিপশন এবং পিন কমেন্টে যে লিঙ্ক আছে সেইখানে ক্লিক করলে আপনারা ডিরেক্ট এই পেজে এসে পৌঁছাবেন এবং এইখানে এসে আপনি দুইভাবে ব্যবহার করতে পারবেন একটা হচ্ছে ডাউনলোড করে ডাউনলোড করতে হলে এখানে ডাউনলোড ফ্রি এখানে ক্লিক করবেন আর এটা কিন্তু আপনি উইন্ডোজ আইওএস মানে অ্যাপেলের যে কোনো ডিভাইস সেটা ম্যাক হোক বা আইফোন তারপর অ্যান্ড্রয়েড এবং আপনি অনলাইনে ওটা ইউজ করতে পারবেন তো আজকে আমি অনলাইনে ইউজ করব তার জন্যে জেনারেট এআই ভিডিও অনলাইনে এখানে আমি ক্লিক করব এবং এখানে এসে আপনার প্রথম কাজ হবে লগ করে নেওয়া আমার সেটা অলরেডি করা আছে এবং দেখছেন এইখানে কিন্তু অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে এগুলো কিন্তু আগে ছিল না এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছেন যে টকিং ভিডিও ট্রান্সলেট ভয়েস ক্লোনিং টু স্পিচ এক্সপোর্ট এবং নিচে আপনারা আরো প্রচুর এআই অ্যাভার্টার দেখতে পাচ্ছেন এবং এই অ্যাভার্টার দিয়েও কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য ভিডিও তৈরি করতে পারেন তো এআই মতো ভিডিও বানানোর জন্য প্রথমে যে কাজটা করব সেইটা হচ্ছে ভয়েস ক্লোনিং ভিডিওর শুরুতে আমি আপনাদের বলে ছিলাম যে আপনারা কিভাবে এই ধরনের এআই কন্টেন্ট গুলোকে মনিটাইজ করাবেন তার একটা সিক্রেট বলবো এর সিক্রেট হচ্ছে এটাই তো চলুন আগে আমি এখানে এক্সপিরিয়েন্সে ক্লিক করলাম ওকে তো এইখানে ভয়েস ক্লোনিং মানে হচ্ছে এইখানে আমার ভয়েসের একটা অডিও আমি আপলোড করব এবং তারপর সেইটাকে এআই ক্লোন করবে এবং ক্লোন করার পর আমি যেটা টাইপ করব সেইটা এআই বলবে আমার ভয়েসে মানে নর্মাল টেক্সট টু স্পিচ যেমনভাবে কাজ করে ঠিক তেমনই বাট এখানে আমার ভয়েসে বলবে এখন মনিটাইজেশনের ক্ষেত্রে এইটা কিন্তু আপনার জন্য অনেক বড়ো প্লাস পয়েন্ট হবে কারণ অনেক সময় এআই কন্টেন্ট মনিটাইজ হয় না শুধুমাত্র এমন একটা এআই ভয়েস ইউজ করার জন্য যেইটা সবাই ইউজ করে বা যেটা ফ্রি বা যেইটাতে আসলে বোঝা যায় যে একটা রোবোটিক ভাইব রয়েছে বাট যখন আপনি আপনার নিজের ভয়েসকে ক্লোন করাবেন তখন কিন্তু এটা বোঝা যাবে না যে এটা এআই দিয়ে জেনারেট করা নাকি না এবং তার জন্যে আমরা প্রথমে আমাদের ভয়েসটাকে ক্লোন করব তো এখানে আমাদের আগে থেকে একটা MP3 থ্রি বা ডাবলু এ ফরম্যাট এর মানে একটা অডিও ফাইল আমাদের ভয়েসে বা আপনি যার ভয়েস কে ক্লোন করতে চান এবং অবশ্যই ডিসক্লেমার দিয়ে রাখি এখানে অবশ্যই নিজের ভয়েস ক্লোন করবেন অন্য কারোর না তো আমি এটা এখানে আপলোড করবো তার জন্য এখানে ক্লিক করছি এখন এখান থেকে আমি সেই ভয়েসটা সিলেক্ট করে দেব ওকে তো এটা আপলোড হয়ে গেছে এবং আপলোড করার সময় অবশ্যই দেখবেন যে আপনার অডিওটা যেন পঞ্চাশ থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হয় এবং দশ এম বি এর ভিতরে হয় তো আমারটা একদম ঠিকঠাক ছিল তারপর এইখানে টিকমার্ক করে দিবেন তারপর এইখানে একটা উইন্ডো তৈরি হয়েছে এইখানে আমাদের কনসেন্ট স্টেটমেন্ট দিতে হবে মানে আমি আমার ভয়েস ক্লোন করার জন্য ওয়ান্ডার শেয়ার ভার্বোকে অনুমতি দিচ্ছি সেইটা আমাদের এখানে দিতে হবে তো এখানে স্পিকার নামের জায়গায় আমার নাম আমি দিয়ে দিচ্ছি ওকে তারপর এখানে আপনি কোন কোন ভাষাতে কথা বলবেন তো আমি এখানে রাখছি কারণ আমি যে অডিওটা দিয়েছি সেটা ইংলিশ তারপর এইখানে যে লেখাটুকু আছে এইটুকু আমাদের অডিওতে রেকর্ড করতে হবে তো এটা আপনি ফোন দিয়েও রেকর্ড করতে পারেন বা যে বা আপনি যেটা ইউজ করবেন সেখান থেকে যে কোনো রেকর্ডিং অ্যাপ বা সফটওয়্যার দিয়ে আপনি জাস্ট এইটুকু বলে রেকর্ড করে নেবেন তারপর সেইটা অবশ্যই সেভ করে রাখবেন তারপর আমরা এখানে সেটা আপলোড করে দেব ওকে তো এই যে কনসেন্ট এটা আমার করা ছিল তো আমি এখানে দিলাম তারপর ক্রিয়েট ক্লোন এখন দেখছেন এখানে আমার নামের যে ক্লোনটা তৈরি করতে দিয়েছি সেটা এখানে তৈরি হচ্ছে ওকে আমার ভয়েসটা ক্লোন সাকসেসফুলি হয়ে গেছে এইখান থেকে যদি প্লে করি তাহলে আমি শুনতে পারবো যে আমার ভয়েসটা আসলে কেমন ভাবে ক্লোন করা হয়েছে লাইফ ইজ লাইক আ বক্স অফ চকলেটস ইউ নেভার নো হোয়াট ইউ আর গোনা গেট একদম পারফেক্টলি আমার ভয়েসকে ক্লোন করে দিয়েছে এটা এখন এআই গাই চ্যানেলে যে ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন মানে একটা ইমেজ থেকে ভিডিও বানাই সেই ধরনের ইমেজ আমরা তৈরি করব। তার জন্য আমরা ইউজ করব লিওনার্দো এআই আমাদের শুধু একটা জিনিস ভার্বো এর বাইরে যে করতে হবে বাকি প্রত্যেকটা জিনিস আমরা ভার্বোতেই করবো তাই লিওনার্দো এআইতে এসে আমরা ইমেজ ক্রিয়েশনে ক্লিক করবো তারপর এটা হচ্ছে আমাদের প্রম্পট বক্স এইখানে আমরা যে প্রম্পটটা দেব সেইটা এই ভিডিও পেয়ে যাবেন সেইটা জাস্ট সিম্পলি এখানে এসে পেস্ট করবেন কারণ এই ধরনের এআই মতো ছবি বানানো আসলে অনেক কঠিন আমি অনেকবার অনেক ভাবে ট্রাই করার পর এই প্রম্পটটা পেয়েছি এবং শুধু এই প্রম্পটটা দিলে হবে না তার সাথে কিছু সিক্রেটও রয়েছে তার জন্য এইখানে দেখছেন প্রি সেট অপশান এখানে আমরা ক্লিক করব ক্লিক করে এখান থেকে সিনেম্যাটিক কিনো এইটা আমরা সিলেক্ট করব তারপর এখান থেকে ক্রস করে দেবো এখন এইখানে দেখছেন একটা ইমেজ অ্যাডিং এর অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করে স্টাইল রেফারেন্স এখানে ক্লিক করব তারপর এখানে একটা ছবি আমরা আপলোড করব বাট এখানে আমার আগে ছবিটা আপলোড করা আছে এই ছবিটা এআই ছবি এবং এইটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা গুগল ড্রাইভে গেলে সেটা পেয়ে যাবেন তো এইটা আমি জাস্ট সিলেক্ট করবো যে কনফার্ম এর মাধ্যমে এ আসলে সেম টু সেম এই ধরনের ছবি আমাদের জেনারেট করে দিবে এবং তারপর আপনি অবশ্যই সিক্সটিন ইস টু নাইন অ্যাসপেক্ট রাখবেন যদি আপনি লং ভিডিও তৈরি করতে চান তা না হলে আপনি যদি শর্ট চান তাহলে এখান থেকে নাইন ইস টু সিক্স সিলেক্ট করতে পারেন তো আমার এখানে সব ঠিক আছে তারপর আমরা এখানে জেনারেটে ক্লিক করব ওকে আমাদের জেনারেট হয়ে গেছে এবং দেখছেন প্রত্যেকটা ছবি আসলে ভালো হয়েছে বাট আমরা এমন ছবি নেওয়ার চেষ্টা করব যেগুলো আমাদের একদম সোজাসুজি আছে তো এই ছবিটা পারফেক্ট হয়েছে এই ছবিটাও পারফেক্ট হয়েছে দেখছেন এইটাও একদম পারফেক্ট হয়েছে তো আপনার যেটা খুশি আপনি সেটা এখান থেকে সেভ করে নেবেন তো আমি এগুলো ডাউনলোড করে নিচ্ছি এখন এইগুলোতে যদি আপনার নিজে নিজের ছবি আপনি বসাতে চান তাহলে জাস্ট ফেস সোয়াপার এআই তে যে আপনার ছবি দিবেন এবং এই ছবিটা দিবেন তাহলে আপনার সোয়াপ হয়ে যাবে সেটা নিয়ে আমার ভিডিও করা আছে সেটা আপনি চাইলে দেখতে পারেন তো আবার আমরা চলে যাব ওয়ান্ডার শেয়ার এখন আমাদের ইমেজটাকে কথা বলাতে হবে আমাদের ভয়েসে এবং আমাদের স্ক্রিপ্টে এবং আমরা এখন স্ক্রিপ্ট জেনারেট করিনি এবং সব আমরা ওয়ান্ডার শেয়ার ভার্বো থেকে এখন করব জাস্ট লিওনার্দো এআই থেকে আমরা ছবিটা বানিয়েছি তো এইখানে আমাদের টেক্সট টু স্পিচ করার দরকার নেই আগের থেকে কারণ এই এআই টকিং ফোটো এইখানে গেলে আমরা সব অপশন একসাথে পাবো তো আমি এইখানে যাচ্ছি এখানে এখানে ক্লিক ক্লিক করলাম ওকে করার পর দেখছেন অনেকগুলো ছবি আগে দেওয়া আছে আপনি যদি চান এইগুলো থেকেও আপনি কিন্তু আপনার ভিডিও বানাতে পারেন এবং এগুলোতে কোনো কপি রাইট আসবে না বাট আমরা অলরেডি ছবি জেনারেট করেছি তো সেটা এখানে আপলোড করব। ওকে তারপর আমি এইটা সিলেক্ট করলাম তারপর কনফার্ম এবং এখানে প্রচুর ইমেজ রয়েছে ছেলে মেয়ে আপনি যেমন ক্যারেক্টার চান তেমন এখানে রয়েছে আপনি চাইলে এগুলো ওদের শর্ট বানাতে পারবেন ওকে তো আমাদের এটা আপলোড হয়ে গেছে তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এইটা হচ্ছে আমাদের ইন্টারফেস তো সবার প্রথমে আমরা আমাদের স্ক্রিপ্টটা তৈরি করব কারণ আমরা এখন স্ক্রিপ্ট তৈরি করিনি আপনি চাইলে এআই দিয়েও স্ক্রিপ্ট তৈরি করতে পারেন চ্যাট জিপি দিয়েও করতে পারেন বা নিজেও করতে পারেন তো আমরা এইখানে যেহেতু আছে এটা তো আমরা এটা ইউজ করা দেখব তো এইখানে এসে আমি কি বিষয়ের আসলে ভিডিও চাই সেইটা আমি এখানে দেব তো ধরুন আমি দিলাম এক্সপ্লেন এআই ফেসলেস ইউটিউব চ্যানেল ওকে আমাকে উল্টো জিজ্ঞেস করছে ক্যান ইউ প্রোভাইড মি উইথ মোর ইনফরমেশন ইউটিউব চ্যানেল হোয়াট ইস দা চ্যানেল অডিয়েন্স হোয়াট আর দা ইউনিক ফিচার্স হাইলাইটস হোয়াট আর দা গোলস of দিস চ্যানেল এবং চ্যাট জিপিটিতে গেলে আপনি যদি অ্যাডভান্স প্রম্পটিং না জানেন তাহলে কখনো কোনো এআই করে প্রশ্ন করবে না তো এইটা একটা হিউজ থিং এই জন্য যে এটা আমাদের কাছ থেকে উল্টো ইনফরমেশন তো আমি এখানে জাস্ট অ্যাড করে তো আমি যেমন একটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনার চ্যানেল যেই নিশে যেই টপিকের উপর সেটা এখান থেকে দেবেন ওকে তো দেখছেন এইখানে আমাদের স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছি এটা খুবই ফাস্ট এবং নিচে অনেকগুলো অপশান আছে এখানে যদি আপনি অ্যাপ্লাই দেন তাহলে ডিরেক্ট এইটা আমাদের ভার্বোর্ স্ক্রিপ্টে চলে যাবে বাট আপনি যদি একটু শর্ট চান বা একটু বড় করতে চান বা একটু প্রফেশনাল এনগেজিং যেটা চান আপনি সেটা দিতে পারেন তো আমি একটু এনগেজিং এ ক্লিক করে দেখছি এটা কেমন দেয় ওকে আমার এই স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে তো আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করছি দেখছেন এটা অটোমেটিক এখানে চলে এসেছে তারপর এখানে আপনি এআই ট্রান্সলেশন ইউজ করে এটাকে অন্য ভাষাতে তৈরি করতে পারেন তারপর অডিও স্ক্রিপ্ট তো এইটার দিকে আমরা যাচ্ছি না আমরা এখানে এআই স্ক্রিপ্টে বেশিরভাগ ইউজ করব তারপর এখান থেকে চুজ ভয়েস ওভার তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখছেন অনেক ভয়েস রয়েছে বাট এগুলো আমরা ইউজ করব না আমরা এখানে মিতে চলে যাব এবং এখানে আমরা যে ভয়েসটা ক্লোন করেছিলাম বিপ্রজিৎ সাহা নামে সেইটা এখানে রয়েছে তো সেইটা এখানে সিলেক্ট করব বা যদি আপনি আগে থেকে ক্লোন না করে থাকেন তাহলে যে ক্লোনে নিউ ভয়েস করে আগের মতো সেম ভাবে ক্লোন করতে পারেন বাট যেহেতু এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ চ্যানেল মনিটাইজ করার জন্য তাই আমি ভয়েস ক্লোন করা আপনাদের ডিটেলসে দেখিয়েছি তারপরে এখান থেকে সিলেক্ট করে নেব তারপর এখানে প্লে স্ক্রিপ্টে দিলে আপনি শুনতে পাবেন যে আমার ভয়েসে এই স্ক্রিপ্টটা পড়তে কেমন লাগে তো আমি এখানে প্লে স্ক্রিপ্ট দিচ্ছি ইন্ট্রোডিউসিং দ্য মাইন্ড ব্লোয়িং ফুটবল শর্টস এ আই ইউটিউব চ্যানেল ওকে তো শুনলেন এটা অনেক কিন্তু আমার ভয়েসের কাছাকাছি হয়েছে আমি পুরোটা বলবো না এর থেকে ভালো ক্লোন কিভাবে করে সেই ভিডিও আমাদের চ্যানেলেই আপনি পেয়ে যাবেন তো যাই হোক এখানে যথেষ্ট ভালো হয়েছে তারপর এখানে সাবটাইটেল যদি আপনি ভিডিওতে চান তাহলে এখানে সাবটাইটেল ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক চাইলে সেটাও এখানে ক্লিক করবেন এখানে আপনি কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক চান সেটা আপনি সিলেক্ট করতে পারেন বাট আমি এটা আপাতত অফ রাখছি তারপর ক্রিয়েট ভিডিওতে আমরা ক্লিক করবো এবং এই ভিডিওটা ডিউরেশন আপনি দেখতে পাচ্ছেন এই স্ক্রিপ্টে এক মিনিট এগারো সেকেন্ড হবে তারপর ক্রিয়েট ভিডিওতে আমি ক্লিক করছি এখন এক্সপোর্টিং ভিডিও আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং এখানে তৈরি হচ্ছে ওকে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এখন প্লে করি ইন্ট্রোডিউসিং দ্য মাইন্ড ব্লোয়িং ফুটবল শর্টস এ আই ইউটিউব চ্যানেল ইমার্জ ইউরসেলফ ইন দ্যাসমোরাইজিং রিয়েল মফ ফুটবল দেখছেন একদম পারফেক্ট হয়েছে বাট আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা এই সাবটাইটেল অন করবে না কারণ এইখানে তেমন একটা দেখতে ভালো লাগছে না আপনি ক্যাপকাট বা অন্যান্য এডিটিং সফ্টওয়্যার দিয়ে আপনি সাবটাইটেল টা আরো সুন্দর জেনারেট করতে পারেন কিন্তু বাকি প্রত্যেকটা জিনিস এখানে মুখ নাড়ানো বা আমার ভয়েস টা জাস্ট আমেজিং দ্যাট রিভারভ রেটস উদ ইউর ওকে তো তারপর এটা ডাউনলোড করতে চাইলে এখানে আমরা ডাউনলোড ভিডিওতে ক্লিক করব তারপর এখানে ডাউনলোড করে নেব আমাদের ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে গেছে দেখছেন এই ধরনের ভিডিও বানানো কঠিন না এখন যেটা প্রথমে বলেছিলাম যে আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনি আপনি কি করতে পারেন সেটা হচ্ছে ভিডিও ট্রান্সলেট এটা নিয়ে আগেও আমার ভিডিও রয়েছে বাট এটা দিন দিন আরো ইমপ্রুভ হচ্ছে এখন এইখানে যেটা দেখাবো সেইটা হচ্ছে আমরা যেই ভিডিওটা এতক্ষণ বানালাম সেটা আমরা ইংলিশে বানিয়েছি বা আপনি যে কোনো ভাষাতে বানাতে পারবেন এবং ওই ভিডিওগুলো আপনি ইংলিশ ভাষার সাথে সাথে অন্যান্য ভাষাতে আপলোড করেও কিন্তু আপনার চ্যানেলকে গ্রো করতে পারেন কারণ অনেক দেশ আছে যেমন চায়না জার্মানি বা স্পেন এই ধরনের দেশে কিন্তু আসলে ইংলিশ অত তারা বোঝে না সেই কারণে তাদের ভাষায় যদি আমরা ভিডিওটা এখানে ট্রান্সলেট করি তার জন্য সিম্পলি ওই ভিডিওটা আমরা এখানে আপলোড করব তো এখানে আপলোড হতে হতে এখানে আমরা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এইটা এখান থেকে সিলেক্ট করব সেটা হচ্ছে ইংলিশ এবং কোন ভাষাতে আমরা ট্রান্সলেট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে নেবো তো এখান থেকে ধরুন আমি জার্মানে সিলেক্ট করছি তারপর লিপ সিঙ্ক এই ফিচারটা অবশ্যই আমরা অন করব তাহলে যে জার্মান ভাষায় যখন আমাদের কথাগুলো ট্রান্সলেট হবে তার সাথে আমাদের ঠোঁট নাড়ানোটাও একদম সেম টু সেম থাকবে এবং তারপর

ওকে তো জার্মান ভাষা আমি বুঝতে পারিও না যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে এই ডাবিং টা আসলে ঠিক আছে কিনা বাট যে লিপসিং আপনি দেখতে পাবেন সেটা একদম পারফেক্ট এবং এই ভয়েসটা কিন্তু আমার যে ভয়েসটা আমি ক্লোন করেছিলাম একদম তার সাথে মিল আছে মানে এটা ভয়েস আমারই আছে শুধু এটা এক এক ভাষায় এটাকে ড্রাবিং করে দিবে। তো এইভাবেই আপনারা ওয়ান্ডাসিয়ার ভার্বো দিয়ে এআই ফেসলেস ভিডিও তৈরি করতে পারবেন এবং আপনার ইউটিউব অটোমেশন চ্যানেল শুরু করতে পারেন এবং সেখান থেকে আপনি টাকা আয় করতে পারবেন আপনার চ্যানেলকে মনিটাইজ করানোর পর বা আপনি সেই কন্টেন্ট থেকে পেয়েও আসলে টাকা আয় করতে পারবেন এবং আরেকটা কথা সেটা হচ্ছে শেয়ার ভার্বো আপনি ফ্রিতে দুই মিনিটের ভিডিও তৈরি করতে পারবেন তার বেশি যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি এটা সাবস্ক্রিপশন কিনতে পারেন তো এটার প্রাইস যদি আপনাদের দেখিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি পাঁচ ডলারে এক সপ্তাহের জন্য নাইন নাইন ডলারে এক মাসের জন্য এবং 19.9 পয়েন্ট ডলারে এক বছরের জন্য কিনতে পারবেন এবং কেনার আগে অবশ্যই আপনি ডিটেলস এখানে দেখে নেবেন কারণ এখানে ভিডিও যে ট্রান্সলেশন সেইটার টাইম অনেক কম এবং বাকি জিনিস আপনার যত দরকার সেই হিসেবে আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখে তারপর এটা কিনবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে এবং এমন ভিডিও আরও পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন